বাইকে করে ফেরার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত এক এজেন্ট আহতের নাম সেলিম শেখ বয়স চল্লিশ বছর ঘটনাটি ঘটেছে আজ রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত উদয়চাঁদপুর ধলা এলাকায় জীবনটি থেকে বাড়ি ফেরার পথে তাকে কোপ মারে বলে অভিযোগ ঘটনায় উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্তে কান্দি থানার পুলিশ বাইরের দেশে শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে কাজ করত সেলিম ওই যে আমাদের গ্রামের গ্রামেরই সেলিম শেখ আমাদের মামা হচ্ছে সম্পর্কে উনি জীবন দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল মোটামুটি আটটার সময় রাত্রি ফেরার পথে বাড়ি আমাদের এই গ্রামের একটা রাস্তায় মানে অন্ধ ধুন্ধ কূপ ভালো অস্ত্র দিয়ে ওনাকে মানে মারা রাখার চেষ্টা করেছিল ওর বড় ভাই বাড়ি ফিরছিল ও রাস্তা থেকে দেখে গিয়ে একটু বাঁচায় ওকে নাহলে ওখানে স্পটে ওকে ডেথ করে দেওয়ার কোন ওই টিকিট টিকিট করতেন ওই বিদেশের অজ্ঞানে আছে একাই একাই ছিল